হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যারাউন্ড দি অলক ইউটিউব চ্যানেল। আমি অলক, আশা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হলো, আপনার ফোনে আপনি দেখেছেন যে আপনার ফোন মেমোরিতে বা মেমোরি কার্ডে বা যে মেমোরিতেই আপনি দেখবেন যে LOST.DIOR নামে একটি ফোল্ডার আছে, যেটা আমরা ক্রিয়েট করি না, অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, এবং আমরা এটা ডিলিট করার পরেও আবার দেখি যে এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে আসলে এটা কেন ক্রিয়েট হয় বা এটার কাজ কী, এটার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। এবং এই ভিডিওটি দেখার পরে আপনিও জেনে যাবেন যে এই ফোল্ডারটি আপনাদের অবশ্যই ডিলিট করা যাবে না। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনার কাছে যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাহলে আপনি অবশ্যই দেখতে পাবেন যে আপনার মেমোরি কার্ডে বা ফোন মেমোরিতে LOST.DIOR নামে একটি ফোল্ডার থাকবে। এটা আপনি ডিলিট করলে আবার অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। কিন্তু আমাদের মনে প্রশ্ন থাকে যে আসলে এটা কী জিনিস, কেন এটা অটোমেটিক ক্রিয়েট হয় বা এটার কাজ কী। তো এটা ক্রিয়েট হওয়ার মেন কারণ হলো, আমরা যখন পিসিতে আমাদের মোবাইল ডাটা কেবল দিয়ে কানেক্ট করি, তারপর আমরা যখন আমাদের কোনো মুভি, গান, এই সকল কিছু আমাদের মেমোরি কার্ডে পার করি বা ট্রান্সফার করি, তখন অনেক সময় হয় কি যে কারেন্ট চলে গেলো, পিসি অফ হয়ে গেলো, কিংবা আমাদের ফোনে চার্জ নেই, অফ হয়ে গেলো, কিংবা ফাইলটা পুরোপুরি ট্রান্সফার হওয়ার আগেই আমরা ডাটা কেবল খুলে নিলাম। তখন কি হবে, যে ফাইলটা যতটুকু ট্রান্সফার হয়েছিলো সেটা তো তখন আর যে ফোল্ডার আমরা পার করছিলাম সেখানে আর দেখাবে না, কিন্তু এই LOST.DIOR যে ফোল্ডারটা থাকবে সেখানে সেটা থাকবে। অর্থাৎ এরপরে যখন আমরা আবার সেই ফাইলটা আমার ফোনে ট্রান্সফার করব, তখন সেটা এইটুকু তো আমাদের আগে থেকে ট্রান্সফার হয়ে আছে, সেখান থেকে এটা রিজিউম হবে, অর্থাৎ টাইম কম লাগবে। কিন্তু আমরা যদি এটা ডিলিট করে দিই, পরে আবার এটা ক্রিয়েট হবে, কিন্তু আবার সেই ফাইলটা যখন আমরা ট্রান্সফার করব তখন আবার প্রথম থেকে শুরু হবে। একইভাবে যখন আমরা কোনো কিছু ডাউনলোড করতে করতে হয়তো বা মানে নেট ফুরিয়ে গেলো বা নেটওয়ার্ক খারাপ, ডাউনলোড করতে পারলাম না, তখন সেই অবশিষ্ট অংশটা এখানে জমা থাকবে, আমরা এখান থেকে সহজেই রিজিউম করে নিতে পারবো। কিংবা শেয়ারিট দিয়ে আমরা কাউকে কোনো ফাইল ট্রান্সফার করছি বা আমরা নিচ্ছি, কিন্তু আমরা ফাইলটা পুরোপুরি আসার আগেই হলো লাইন কেটে গেলো বা আমরা শেয়ারিট দিয়ে পার করলাম না, ক্যান্সেল করলাম, তখন সেই অবশিষ্ট অংশটা এই লস্ট ফোল্ডারে থাকবে, অর্থাৎ সহজেই আবার এখান থেকে আমরা রিজিউম করে নিতে পারবো। কিন্তু যদি আমরা এখান থেকে ডিলিট করে ফেলি, তাহলে সেই ফাইলটা তো ডিলিট হয়ে গেলো, পরে আবার যখন আমরা পার করবো আবার প্রথম থেকে শুরু হবে, আমাদের হলো আবার সময় বেশি লাগবে, MB বেশি ফুরাবে। তো এই ছিল আসলে আজ বিষয়বস্তু। ছোট্ট এই ভিডিওতে আমি দেখালাম যে আসলে এই ফোল্ডারটা আমাদের কত ইম্পর্ট্যান্ট, কারণ এখানে অনেক ধরনের প্রয়োজনীয় ফাইল জমা থাকে, যেটা আমাদের অনেক সময় গুরুত্বপূর্ণ। কারণ হলো আমরা যখন পার করব, ট্রান্সফার করে নিই, তখন যদি পার করতে বা ট্রান্সফার করতে সমস্যা দেখা দেয়, তবে সেই ফাইলটা হারিয়ে যাওয়ার রিস্ক থাকে, কিন্তু এই ফোল্ডারে সেটা জমা থাকে, আমরা পরে আবার সেখান থেকে সেটা রিস্টোর করে নিতে পারবো। তাই আজকে থেকে আপনি অবশ্যই এই ফোল্ডারটা ডিলিট করবেন না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি আপনার আরও বন্ধুদের সাথে যদি চান যে তাদের উপকার হয় তবে অবশ্যই শেয়ার করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেল ভালোভাবে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।